পাঁচটি কারণে মানুষ সারা জীবন গরিব থাকে। এক, অলসতা। জীবন নষ্টের মূলেই অলসতা। অলসতা ইহকাল ও পরকাল নষ্ট করে দেয়। অলসতা মূল্যবান সময়কে বিশ্রামের মধ্য দিয়ে কাটাতে বাধ্য করে। অলস ব্যক্তি না ঠিক মতো এবাদত করতে পারে, না কাজকর্ম করতে পারে। তাই স্বপ্ন পূরণ করতে হলে অলসতা দূর করতে হবে। দুই, সঠিক লক্ষ্য না থাকা। জীবনে কোনো কাজের প্রতি আপনার আগ্রহ, আপনি কি করতে চান সে লক্ষ্য ঠিক করুন। জীবনের লক্ষ্য ছাড়া সাফল্য পাওয়া যাবে না। আপনি ধনী হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু জীবনের কোনো লক্ষ্য নেই, তাহলে ধনী হওয়া অসম্ভব। তিন, পরিকল্পনার অভাব। লক্ষ্য ঠিক করার পর পরিকল্পনা ঠিক করতে হবে। আপনি কি কাজের প্রতি আগ্রহী এবং সেই কাজ কিভাবে করবেন তার পরিকল্পনা ঠিক করতে হবে। পরিকল্পনা ঠিক না হলে জীবনের সাফল্য পাওয়া সম্ভব নয়। এ জীবনে উপার্জনের রাস্তা হিসেবে যে কাজকে আপনি বেছে নিচ্ছেন সেই কাজটি সঠিকভাবে করার জন্য সঠিক পরিকল্পনা থাকতে হবে। চার, আয়ের চেয়ে বেশি ব্যয়। যে সমস্ত মানুষ আয়ের চাইতে বেশি ব্যয় করে তারা জীবনে কখনো ধনী হতে পারবে না। সংসারে বেশি খরচ হলে উপার্জন বেশি করার চেষ্টা করতে হবে। পাঁচ, পরিশ্রম না করা। আমরা ধনী হওয়ার স্বপ্ন দেখি, বড় ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখি, চাকরিজীবী হওয়ার স্বপ্ন দেখি, কিন্তু তার জন্য পরিশ্রম করি না। পরিশ্রম ছাড়া কাজে সাফল্য পাওয়া যায় না। পৃথিবীতে পরিশ্রম ছাড়াই কেউ সাফল্য অর্জন করেছে এমন ইতিহাসের পাতাতেও পাওয়া যায় না। তাই জীবনের সাফল্য অর্জন করতে চাইলে বা ধনী হতে চাইলে পরিকল্পনা ও লক্ষ্যের পাশাপাশি অবশ্যই পরিশ্রম করতে হবে। বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখে কখনো ধনী হওয়া সম্ভব হবে না। এই পাঁচটি কারণের জন্য আমরা সাধারণত সারা জীবন গরিবই থেকে যাই। জীবনে অর্থশীল হতে পারি না বা সাফল্য অর্জন করতে পারি না। তাই জীবনে ধনী হতে চাইলে বা সাফল্য অর্জন করতে চাইলে পাঁচটি অভ্যাস বর্জন করতে হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।